আমার লগে একটা চেরি 3 বছর প্রেম করছে, 3 বছর প্রেম করে আমার পরোটা গেছে, আমার বাজি গেছে, তারপরে আমার চ্যান্ডেল বুট গেছে, লাস্ট আমার ডংস করে আমার পুরস্কার ব্যবসায়ীদের নামাইছে, বুঝছেন নি? আজ আমি ভাই নতুন প্রেম করছে, গার্লফ্রেন্ড যা চাইছে তাই দিছে, সব কিছু দিতে দিতে ভাই আজকে নিঃস্ব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিংটোন ফ্যাক্টরি বিডির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজ আমরা কিছু ফানি ভিডিও নিয়ে কথা বলবো, বর্তমানে যা অনেক ভাইরাল চলতেছে সেই সব কিছু ফানি ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব। সো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কি ভাবে জীবন রেখে আর এত বড় হলাম, এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। কিন্তু ভাই আমি এটা বুঝলাম না, এমনি খিসকে দাঁড়িয়ে আছে কেন? আর কি বাই এনি চান্স আর কি হাগা ধরছে? যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে। হ্যাঁ, এইটা আমি আর আমার ফ্রেন্ড। কী ভাবলেন যে নিচের দিকে তাকিয়ে আছি ওইটা আমি? না না ভাই, আমি তো ভাই ভিডিও করতেছিলাম। এখন আপনারা এমন উদযাপন করতেছেন আপু করেন, ওইটা কোনো সমস্যা নাই, পরে যদি পেট ফুলে যায় পরে আবার এই উৎসবের দোষ দিয়ে দিয়েন না। আমি শিওর ওর বাসায় থেকে আজকে ওকে ফোন দেয় না দেখে ওই ট্রেনে এসে রিয়েল লাইফের টেম্পল রান খেলছে। আমি ভাবতাছি ফুড ব্লগ করি। তোমারে আফসোস ভাই, আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে ফুড ব্লগটাও করা হলো না, তাই আপনাদের মাঝে এইসব ভিডিও করতে হচ্ছে। সো গাইস, তারপরও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় অবেলায় ধুলি ধূসর পদচিহ্ন। ঠিক এই সব কিছু মানুষের জন্য আজও আমাদের পৃথিবীটা এত সুন্দর করে টিকে আছে, এবং আপনাদের আশেপাশে শীতের মধ্যে অনেক মানুষই আছে যারা অনেক কষ্টে আছে। সো আপনারা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন মানুষকে সাহায্য করে ট্রাই করবেন, এবং অন্যকে সাহায্য করতে উৎসাহ করবেন। এই যে খুচুরুনি, আপনার চোখের মায়ে পড়ে গেছি, চলেন না দুজন বিয়ে করে ফেলি। এই যে তোমাকেই বলছি যে ভিডিওটা এখন দেখছো, শোনো একসাথে বিয়ে করে ফেলি। এই গাইস, আজকের মতন ছিল এই ভিডিও, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং কার কার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে জানাবেন কমেন্টে। সো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশের বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন।